হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর একটা ব্র্যান্ড নিউ রাইডার স্টোরি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে একটু কনভেনিয়েন্ট ওয়েতে যেন চালানো যায়, সহজ হয় চালাতে, কষ্ট কম হয়, সেই জন্যই আসলে আমরা স্কুটারটাকে চুজ করে থাকি। আজকের এপিসোডে আমাদের গেস্ট হচ্ছে হায়াত, এবং হায়াত রাইড করছে রানার স্কুটি। 110 সিসির সেগমেন্টের একটা স্কুটার হলেও এটা মূলত 104 সিসির একটা স্কুটার। সবচাইতে বেশি কোয়ারিজ থাকে হচ্ছে এই ভেহিকেলটা আমার জন্য কতটুকু এফিসিয়েন্ট হবে বা এটার প্রস অ্যান্ড কনসগুলো কী, সেটা একটা ইউজারের কাছ থেকে যদি জানতে পারি সেটা আরও বেশি বেটার। এই এপিসোডের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সো মন দিয়ে দেখবেন। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হায়াত। আমি বর্তমানে পড়াশোনা করতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। একবার আমি বাসে করে হচ্ছে যমুনা ফিউচার পার্কের দিকে যাচ্ছিলাম। সো বাস থেকে যখন আমি নামবো তখন আমার সামনে দিয়ে একটা টু হুইলার যায়। সো টু হুইলারটা আমার কাছে অনেক মানে অনেক বেশি আনকমন ছিল, আমি জিনিসটা চিনতে পারি নাই। আমি পিছনে জাস্ট একটা সাইন দেখি, সেটা ছিল হোন্ডা। সো বাসায় এসে আমি হোন্ডা টু হুইলার নিয়ে অনেক ঘাটাঘাটি করতে 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 একটা টাইমে একটা ভিডিওতে আমি পাই যে এই জিনিসটা হচ্ছে হোন্ডা ADV 150। হোন্ডা ADV রিভিউ লিখে ইউটিউবে সার্চ দিলে আমার কাছে স্কুটিম্যান নামে একটা চ্যানেলের ভিডিও রিকমেন্ডেড হয়। অ্যান্ড ওই ভিডিওটাতে আমি ক্লিক করি, আর ওই ভিডিওটা ছিল ফার্স্ট লেডি ADV রাইডার ইন বাংলাদেশ। আমি যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, আমার বাসা হচ্ছে গিয়ে এলিফ্যান্ট রোডে। সো এলিফ্যান্ট রোড থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যাওয়ার তেমন কোনো বাস নেই, জাস্ট একটা রুট বাসে মানে রুটে একটা বাস আছে, মানে ক্লাসের টাইমের সাথে কখনো বাসের মিল থাকতো না, যার ফলে অনেক সময় আমার ক্লাস মিস যাইতো, আমার অ্যাটেন্ডেন্স মিস যাইতো, যার কারণে অনেক বেশি সমস্যা হইতো। ইনফ্যাক্ট সমস্যার পাশাপাশি আমার প্রতিদিন যেতে মিনিমাম 3.5 ঘন্টার মতো লাগতো, 3 থেকে 3.5 ঘন্টা যেতে, 3 থেকে 3.5 ঘন্টা আসতে। লাইক অনেকটা রানার স্কুটির যে আগে যে নিলয় ভাইয়া বলছিল, একবারে ওনার সাথে আমার জিনিসটা অনেকটা ম্যাচ করে। সো আমার এইরকম অনেক বেশি টাইম লাগতো, যার কারণে অনেক বেশি সমস্যা। ইভেন আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, ফার্স্ট সেমিস্টারের ফাইনাল আমি দিতে পারি নাই এই অসুস্থতার কারণে, জন্ডিস হয়ে গেছিলো আমার। এরপরে বাসায় বলি যে আমার একটা টু হুইলার প্রয়োজন, টু হুইলারের হলে আমি হাতির জেলের ভিতর দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। বাসায় রাজি হইতেছিল না কোনোভাবেই। তখন আমার পছন্দের একটা বাইক ছিল, আমি স্কুটার নিয়ে অত বেশি ফ্যাসিনেটেড ছিলাম না, আমার পছন্দের বিষয় ছিল মেইনলি বাইক। সো বাইকের মধ্যে আমার পছন্দের লিস্টে সবার উপরে ছিল হোন্ডা সিভিআর, আর আমার ইচ্ছা ছিল যে আমি ওই জিনিসটাই নিব। বাসায় বলি বাট বাসায় কোনোভাবেই রাজি না। বাসায় যখন জানে হোন্ডা সিভিআরের দাম তখন কত ছিল, তখন দামটা খুব সম্ভবত ছিল 5,38,000 টাকা। সো যখন আব্বু যখন দামটা জানে, আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, ওই দামে আমি তোমাকে গাড়ি কিনে দিব, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি পাওয়া যাবে ওই দামে, বাট তারপর আমি তোমাকে বাইক কিনে দিব না। আম্মুকে বললাম যে আম্মু দেখো এরকম এরকম অনেক কষ্ট, কিছু একটা করে দাও। আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে ভাবতে দাও। তো আমি শান্তবার তখন রেগুলার ভিডিও দেখি, দেখতে থাকি। তখন একবার ভাবলাম কি মানে স্কুটার নিব কি না, স্কুটার নিয়ে দেখি এমনি ঢাকা শহরে জ্যামের মধ্যে ক্লাচ গিয়ার চেঞ্জ করা এগুলোর থেকে স্কুটার নিয়ে নিই, আপাতত শিখতে থাকি, পরেরটা পরে দেখা যাবে। আম্মুকে আমি প্রস্তাবটা দিই যে আম্মু বাইক তো না করতেছো, স্কুটার কেমন হয়। আম্মুর আবার স্কুটারের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন আছে। আম্মু 2016 একবার ইন্ডিয়াতে গেছিলো ব্যাঙ্গালোরে আমার নানুকে নিয়ে। সো ওই জায়গার মধ্যে আম্মু দেখছে যে পুরুষ মহিলা সমানে হচ্ছে স্কুটার চালায়। তো তখন থেকে আম্মুর ইচ্ছা আম্মু স্কুটার চালাবে। আমাদেরকে প্রায়ই বলতো যে আমার একটা যদি স্কুটার থাকতো তাহলে আমি স্কুটার চালাতে পারতাম, তোদেরকে স্কুল কলেজে দিয়ে আসতে পারতাম, সেটা তখনের কথা। স্কুটার যখনই বলছি আম্মু অনেক বেশি খুশি হয়ে গেছে, আর আম্মু বলছে ঠিক আছে স্কুটার আমি তোমাকে কিনে দিব। তো তখনই আসে মেনলি যে কোন স্কুটার কিনে দিব, যেহেতু আম্মু চালাবে ভাবছিল। আমার চয়েস লিস্টে 3টা স্কুটার ছিল, একটা হচ্ছে রানার স্কুটি, তারপরে TVS উইগো আর হিরো প্লেজার। সো এগুলার মধ্যে দেখলাম যে শেষমেশ যে রানার স্কুটিটা আমি সবথেকে কম দামে পাচ্ছি, আর এটার মধ্যে আমি ফার্স্টে কিস্তিতে নিতে চাইছিলাম, এই জন্য রানার স্কুটির পিছনে মানে পিছনে আমার বেশি ইন্টারেস্ট কাজ করতেছিল। আর তার উপর দিয়ে এটার মধ্যে ডিস্ক ব্রেক আছে একটা, আর অন্য TVS উইগো আর প্লেজারে যেটা নাই, দ্যাটস ওয়াই রানার স্কুটিটা আমার প্রায়োরিটি লিস্টের প্রথমে থাকে। আর ওই মোমেন্টেই নীল ভাইয়ার ভিডিওটা ভাইয়া পাবলিশ করে, যার কারণে আমার মানে
আইডিয়াটা আরও বেশি স্পষ্ট হয়ে যায়। সো এটা দেখার পরে ডিসিশনটা ফাইনাল করি যে যদি নেই স্কুটার তাহলে রানার স্কুটিই নিব। ক্যাশ পেমেন্ট করে 1,12,000 দিয়েই নিয়ে আসি। আমার পেপার সহ পড়ছিল 1,24,500 টাকার মতো। তো রানার স্কুটি এই পর্যন্ত আমি 650 কিলোমিটারের মতো চালাইছি। এটা রেডি পিক আপ অনেক ভালো, কোনো জ্যামের মধ্যে যদি আমি দাঁড়াই আমার আগে কোনো বাইক স্কুটার গাড়ি কিছু যেতে পারে না। এক্সেলারেশনটা অনেক ভালো, আমি এখনও টপ অ্যাটেম্প করি নাই, ব্রেকিংটাও মোটামুটি ভালো। সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে গিয়ে ফুয়েল গজ মিটারের রিডিংয়ের কোনো ঠিক ঠিকানা নাই। মানে আজকেও আমি দেখা গেছে যে মানে একবারে ইমটি দেখাচ্ছে, মানে একবারে নীল দেখাচ্ছে, কাটা লাফাইতেছে, বাট একটু চালানোর পরে আবার দেখা গেছে দুই কাটা তিন কাটা উপরে উঠে গেছে। সো আমার অলওয়েজ মানে এটা খুলে ট্যাঙ্কি খুলে চেক করতে হয়, এটা হচ্ছে মানে সবচেয়ে বড় মেইন ইস্যু। সেকেন্ড ইস্যুটা ফেস করতেছি সেটা হচ্ছে গিয়ে হেডলাইটের ইস্যুটা। হেডলাইটের আলো খুবই কম, 300 কিলো পর্যন্ত আমার মাইলেজটা ম্যাক্সিমাম গেলে 21-22, এর বেশি 300 কিলোমিটার পর্যন্ত 21-22 আমি এর বেশি পাইতামই না। এখন মোটামুটি আমি 30-32 মতো মাইলেজ পাচ্ছি। এটার হর্নের সাউন্ডটাও মোটামুটি কম। আর আরেকটা মেজর ইস্যু যেটা সবাই বলে কিক স্টার্টের ইস্যুটা, কিক স্টার্ট দিয়ে আমি মেইনলি গাড়িটা স্টার্ট করি না যতই ঠান্ডা হোক। এখন মেবি 14-15 চলতেছে ঢাকার মধ্যে টেম্পারেচার যেই দিন শুটিংটা করা হচ্ছে। সো এখন আমি কি মানে কিক আমি ইউজই করি না, আমি সবসময় সেলফের উপর থাকি। লাইক এখন আমার কাছে ইউজ টু হয়ে গেছে, আমার স্কুটার একটা দুইটা তিনটার পরে চারটা সেলফ লাগে না। এই শীতের মধ্যেও চারটা সেলফের মধ্যে স্কুটার স্টার্ট হয়ে যায়। আমার জন্য এই ইউনিটে প্রবলেম হচ্ছে না, বাট অন্যদের জন্য অন্য ইউনিটে প্রবলেম হতে পারে। বাট ফুয়েল গজের ইস্যুটা এক্সট্রিম একটা ইস্যু। আমার প্রতিবার মানে খুলে সিট খুলে আমার ইয়াটা খুলে মানে সব কিছু দেখতে মেজারমেন্ট করে, আবার যদি রাত্র হয়ে যায় আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে হচ্ছে ট্যাঙ্কটা দেখতে হয়, যেটা মানে অনেক বড় একটা প্যারা। এর আশেপাশে কিন্তু এর থেকে কম দামে কিন্তু বাংলাদেশে স্কুটার নেই। অনেকে বলতে পারেন যে টিভিএস XL100 আছে, বাট ওইটা কিন্তু স্কুটার ক্যাটাগরিতে পড়ে না, ওটা একটা মোপেড ক্যাটাগরিতে পড়ে। যদি জেনুইন স্কুটার ধরতে যান তাহলে এটাই হচ্ছে চিপেস্ট স্কুটার ইন আওয়ার কান্ট্রি। 1,70,000 অ্যাপ্রক্সিমেটলি মানে হোন্ডা ডিওর দাম। ওই হোন্ডা ডিওতে কিন্তু আপনি ডিস্ক ব্রেকটা পাচ্ছেন না, বা আপনি হিরো প্লেজার, উইগো, হিরো ম্যাস্টারো এজ এগুলোর মধ্যে কিন্তু ডিস্ক ব্রেকটা পাচ্ছেন না, যেটা আপনি বর্তমান প্রাইস হিসাব করলে 1,18,000 টাকা একটা ডিস্ক ব্রেক পাচ্ছেন, যেটা অনেক বেশি বড় একটা জিনিস। তো আমার কাছে প্রাইস টু পারফরমেন্স রেশিওটা যদি ঠিক করা হয় ঠিক আছে। আমার আব্বু সুপ্রিম কোর্টের লয়ার বাই দ্য ওয়ে, সো আব্বুকে আমার প্রতিদিন এখন সুপ্রিম কোর্টে দিয়ে আসতে হয় আর আসার সময়ও কোর্ট থেকে নিয়ে আসতে হয়। এবার আমি যদি ছোট একটা এক্সাম্পল বলি, গত পরশু দিনের আমার মানে আব্বু আগারগাঁও কাজ ছিল, আমি এলিফেন্ট রোড থেকে আগারগাঁও আব্বুকে দিয়ে আসছি। দেন ওইখান থেকে আমার ছোটো ভাইয়ের জন্য ছোটো ভাইকে নিয়ে আমি বসুন্ধরা সিটিতে গেছি। বসুন্ধরা সিটিতে আম্মু সহ আমি আম্মুকে নিয়ে নিউ মার্কেট গেছি। রিক্সা জ্যাম কোনো কিছুর হ্যাসেল কেউ নেয় না। এখন কারো যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে আমাকে বলে হায়াত তুমি কোথায় আসো, আমাকে অমুক জায়গায় নামিয়ে দিয়ে আসতে হবে, অ্যান্ড আমি জিনিসটা মোটামুটি এনজয় করতেছি। তো স্কুটার যখন আমি কিনি আমার স্কুটারটা বাসায় দিয়ে আসে রানারের একজন লোক। আমার বাসা থেকে বলতেছিল যে যাও নিচের গলির মধ্যে চালাও, রিক্সা টিক্সা নর্মাল আছে ওইখানে চালাও। তখন আমি বাসায় বলছিলাম যে আমি হেলমেট ছাড়া চালাবো না, হেলমেট ছাড়া যদি আমি চালাই তাহলে আমার হেলমেট ছাড়া চালানোর জিনিসটা অভ্যস্ত হয়ে যাবে, পরে আমি হেলমেট পরে চালাইতে পারবো না। এই জিনিসটা আমার মানে স্কুটার যখন কিনছি তখন থেকে আমার ভিতরে এই কনসার্নটা ছিল, যার কারণে হেলমেট ছাড়া আমি মানে 1 কিলোমিটারও ভেবে আমি হেলমেট ছাড়া চালাই নাই এই 650 কিলোমিটারের মধ্যে। সো এই স্কুটার যখন আমাকে কিনে দেওয়া হয়, আমাদের মামারা আমাকে বলছিল যে স্কুটার কিনতে না, স্কুটারে ছোট চাকা বসতে প্রবলেম, এরকম সমস্যা। যেমন আমার মামারা অনেক আগে থেকে বাইকার, সো মামারা এরকম বলছিলো, আর স্পেশালি রানার নিতে তো মানাই করছিল, বাট তারপরও সাহস নিয়ে আমি স্কুটারটা কিনি। সো স্কুটারটা কেনার পরে আমার আম্মু মামাদেরকে বলে যে এরকম এরকম স্কুটার কিনে দিচ্ছে, এরকম হেলমেট কিনে দিচ্ছে। সো মামারা যখন শুনে যে হেলমেটের দাম 4,000 টাকা পড়ছে, তখন মামারা বলছে যে 4,000 টাকার হেলমেট কি প্রয়োজন, 4,000 টাকার হেলমেট দিয়ে কী হবে, এত দাম দিয়ে হেলমেট তো পরা দরকার নাই, হেলমেট না পরলে পুলিশ ধরে ঢাকাতে। সো নর্মাল একটা ছোটো 200-300 টাকার একটা হেলমেট কিনে দিলেই তো হইতো, ওইটা পরে যাইতো, ওইটা পরলেই তো পুলিশ ধরতো না। তখন আমার আম্মু একটা কথা বলছিল যে কথাটা আমার খুব বেশি ভালো লাগছে, হেলমেটের দাম যতই হোক মাথার থেকে তো আর বেশি না। অ্যাক্সিডেন্ট করে যদি মাথাটা ভেঙে যায়, মাথাটা ঠিক করতে হয়তো মানুষ মারাও যেতে পারে, আমি এত মানে ডিপে না যাই, স্কালটা যদি ভেঙে যায় সেটা ঠিক করতে যত টাকা লাগবে, হেলমেটের দাম সবচেয়ে দামি হেলমেটটাও যদি হয় মাথার থেকে তো আর বেশি না। তারপরে আমি গ্লাভস কিনি নাই, গ্লাভস ছাড়া মোটামুটি আমি 400 কিলোর মতো চালাইছি। তারপরে শান্ত ভাইয়ের গিয়ার স্টেশন বিডি থেকেই হচ্ছে আমি আমার গ্লাভসগুলো পারচেস করি। আমার সেফটি গিয়ার ছাড়া টু বি অনেস্ট চালাইতে অনেক বেশি ভয় লাগে, অ্যান্ড চালানো উচিতও না, হোক সেটা শহরে গ্রামে গলির মধ্যে, কারণ পড়লে আপনি গলিতেও পড়তে পারেন, টোটালি লাকের উপর ডিপেন্ড করে। সো সেফটি গিয়ার ইজ এ মাস্ট নিডেড থিং। আমি
হাতিরপুল বাজার থেকে বাটা সিগন্যালের দিকে যাচ্ছিলাম, মানে আমার সামনে পিক আপ ছিল একটা, সো পিক আপের পিছনে আমি 10-15 স্পিডে চলে যাচ্ছি। সো হঠাৎ করে পিক আপটা ব্রেক করে আর আমি তখন একেবারে নতুন, আমি মানে 3 নম্বর বা 4 নম্বর দিন বের করছি স্কুটার। সো জাস্ট আমি হার্ড ব্রেক করার ট্রাই করি বাট আমি ব্রেক করে কুলাইতে পারি না। আমার এইখানে আমি হচ্ছে ট্রাকের পিছনে গিয়ে মেরে দেই, স্কুটারটা অনেকটু ট্রাকের নিচে চলে যায়। সো ওই দিন আমার লাক খুব ভালো ছিল যে আমার ভাইজরটা, মানে আমার হেলমেট যেহেতু ফুল ফেস হেলমেট, হেলমেটটা পরে আমার ভাইজর লাগানো ছিল, আমি জাস্ট হেলমেটটা গিয়ে এভাবে বাড়ি খাই। সো যার কারণে মানে আমি ইঞ্জুরিটা আমার এত বড় হয় না, বাট আমি হাত দিয়ে, আমার হাত যেহেতু গ্লাভস ছিল না ওই টাইমে, আমি হাত দিয়ে যাওয়ার কারণে আমার হাতে কিছুটা ব্যথা পাই। এটা গেল একটা। 2 নম্বর যে অ্যাক্সিডেন্টটা করি, বাড্ডা লিঙ্ক রোড হয়ে হাতিঝিলে ঢুকতেছি, ঢুকার মুখে আমি 40 স্পিড মেনটেন করতেছি, হঠাৎ করে আমার সামনে একটা দেখি অনেক বড় একটা গর্ত যেটা আমি পাস করে যাইতে পারবো না। সো তখন আমি আমার সামনে, এখানে যদি আমি থাকি এখানে একটা প্রাইভেট কার ছিল, সো আমি পিক আপ বাড়াই, পিক আপ বাড়ায় প্রাইভেট কারটা ওভারটেক করি, গর্তটা পাস করি, বাট প্রাইভেট কারটা এসে এখানে স্পট দেখতে পারতেছেন, গাড়িটা পিছন দিকে আমাকে এখানে আর কি মেরে দেয়। মেরে দেওয়ার ফলে আমার মানে স্কুটারটা ডিসব্যালেন্স হয়ে যায়। ডিসব্যালেন্সড হয়ে যাওয়ার পরে আমি এনিহাও কন্ট্রোল করি, এখানে একটা স্পট পড়ে যায় সাদা, মানে গাড়িটার কালার সাদা ছিল। অ্যাক্সিডেন্টটা মেজর হতে পারতো, গাড়িটা মানে স্কুটারটা পুরো পিছনের চাকাটা শেক করে, আমি এনিহাও কন্ট্রোল করি, দেন মানে ড্রাইভার, গাড়ির ড্রাইভার আমার স্কুটারের সামনে এসে গাড়ি থামায়, থামায় আটকে আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে এরকম এরকম, দেন বললাম যে আমার সামনে এরকম গর্ত ছিল দেখেন, তারপরে আর বেশি তর্ক করে না, দেন সে চলে যায়। 3 নম্বর যে অ্যাক্সিডেন্টটা, সেটা আমি অ্যাক্সিডেন্ট বলবো না, সেটা আমার দোষ আমি বলবো। আমি একদিন আমার ইউনিভার্সিটিতে কুড়িল বিশ্ব রোডের যে ঘাটপাট টু বসুন্ধরা রোডটা, ওই রোড দিয়ে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে ঢুকতেছিলাম, ওই দিন তাড়াহুড়া ছিল। সো ঢুকার সময় ঘাটপাড়ে রোডে যারা গেছেন, যারা ওইদিকে আইইউবি অথবা এনএসইউতে পড়েন, তারা হয়তো জানেন ঘাটপাড়ের রোডটা মানে অনেক কাদা এবং ছোটো ছোটো বালির মতো। আনফর্চুনেটলি ইটের কোণায় পড়ার পরে আমার থ্রটলটা হয়তো হাতের মোচড়ের কারণে থ্রটলটা বেশি হয়ে যায়, বেশি হওয়ার কারণে ইটের মধ্যে গাড়িটা স্পিড হয়, মানে স্পিড উঠে, স্পিড উঠার কারণে এক সাইডে পড়ে যায়, বাট আমি পড়তে দেই না গাড়িটাকে, মানে একবারে গাড়ি পড়ে যায় বাট গাড়িটা একবারে ধরে রাখিয়ে নি হাও। আমিভাবে স্কুটারের মাঝখানে দাঁড়ায় আছি, আমি পড়ি নাই, গাড়িটা এভাবে বাম সাইডে পড়ে যায়, বাট ওইটাতেও তেমন কিছু হয় নাই। বাট আমার তখন একটা এক্সপিরিয়েন্স হলো যে এরকম ভাঙা রাস্তায় এত বেশি কেয়ারফুল থাকতে হবে যাতে মনের ভুলেও থ্রটলে বেশি চাপ না পড়ে। আর স্কুটার যেদিন প্রথম কিনে আনি, আমাকে বাসায় যখন দিয়ে যায়, উনি বাহির পর্যন্ত দিয়ে যায়, গ্যারেজে আমি ঢুকাই স্কুটারটা, সিঁড়ির নিচে আমি রাখতে গেছিলাম, রাখতে গিয়ে আমি ব্রেক মানে ব্রেক ধরছি বাট ব্রেকটা ধরে নাই, এখানে ছোট্ট একটা স্পট পড়ে যায়, যেটা মানে ওই বড় স্পটটার থেকে আমার এই স্পটটা সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ যেদিন স্কুটারটা কিনে আনা হয়েছে ওই দিনই হচ্ছে গিয়ে আমি এই স্পটটা ফেলাই দিই। মিররে যদি আমি থাকি, আমার মোটামুটি পিছনের যে গাড়িটা ওই গাড়িটাকে দেখা যায় না, ইমিডিয়েট যে পিছনে গাড়িটা সেটা দেখা যায় না, ব্লাইন্ড স্পট মিরর ইউজ করতে হবে, আমি এখনও করি না, এখনও স্টক রাখছি। আর আরেকটা মেজর ইস্যুর কথা বলি, আমার স্কুটার তো আমি বেশি চালাই নাই, 661 কিলোর মধ্যে আমার ইন্ডিকেটার একটা চলে গেছে, ইন্ডিকেটারটা কাজ করতেছে না বাট পিছনেরটা কাজ করতেছে, বাট ডান পাশেরটা সব কিছু ঠিক আছে, এটা একটা ইস্যু বলবো, এত তাড়াতাড়ি ইন্ডিকেটর যাওয়ার কথা না আমার ধারণা। না এটা ইলেকট্রিক পার্ট, এটা যেতে পারে, তোমার এটা ঠিক করে নিতে হবে ইমিডিয়েটলি। হ্যাঁ, এই অবস্থায় তুমি কিন্তু রাস্তা চালাতে পারবে না। আমি অনেক রিস্কের মধ্যে চালাইছি, গাফিলতির কারণে আরেকজন কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে তোমার সাথে, এটা একদম ডিলে করা যাবে না। জি ভাইয়া, বুঝতে পারছি, আমি এটা খুব সুন আজকে কালকের মধ্যেই ঠিক করাই নিব। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পাস লাইট, রানার স্কুটিতে পাস লাইট দেওয়া হয় নাই, পাস লাইটটা খুব বেশি মিস করি আমি। যদি সিটের কথা বলি, সিটটা এই যেটা একটু আগে মেনশন করছি যে এটা অনেক নামানো থাকে, এটা নামানোর কারণে যদি ওই ফার্স্ট অ্যাক্সিডেন্টটা যখন আমি করছি, এটা যদি সিটটা যদি উঠানো থাকতো তাহলে গিয়ে আমি বাড়ি খেতাম না, আমার হাতটা হয়তো একটু সেফ থাকতো, আমি এখানে আটকায় যেতাম বা এই পর্যন্ত যেতাম, কিন্তু আমার কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত স্কুটারের উপরে উঠে যেত। আটকায় যাইতো না, আটকায় যাওয়ার মতন অতখানি স্লোপ কোনো স্কুটারেই থাকে না, কিন্তু হয়তোবা এটা এত ডাউন স্লোপ না হয়ে মোটামুটি বেশ মাশাল্লাহ অনেক জিনিস ধরে, গাড়ির পেপার, আমার হেলমেটের ব্যাগ, মাফলার, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা,
এই ইঞ্জিন কিল সুইচটা, এই ইঞ্জিন কিল সুইচটা যে কত মানে কত হেল্পফুল, মানে কেউ স্টার্ট করতে পারে না। আমার আমি যখন স্কুটার প্রথমবার কিনছি, আমার ফ্রেন্ডকে চাবি দিছি, ও তো আমার স্কুটার স্টার্ট করতেই পারে না, মানে আমার ফ্রেন্ডকে দিছি বলছে যে কি তুই কি নষ্ট স্কুটার কিনলি, তো স্কুটার স্টার্ট হচ্ছে না, এই যে মানে ব্রেক ধরে কতভাবে দিচ্ছে, আমি বলি আমি খুলে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আমি যখন দেখাই তখন ওদের মানে রিয়াকশনটা দেখার মতো ছিল। ফুল ফেস হেলমেট আশা করি কোনো স্কুটারে বুঝতেছি মনে ধরে না, স্কুটারে না, একমাত্র পিসিএক্স ছাড়া বাংলাদেশে কোনো স্কুটারে, জিনান স্কুটারে, জিনান আমার জন্য একটু হার্ড, বাই বোন একটা প্রবলেম আছে আমার স্পাইনে যার জন্য বেশি জার্কিং আমার জন্য শরীরের জন্য ভালো না, দ্যাটস ওয়াই সকআপটা হয়তো চেঞ্জ করে ফেলতে পারি, সকআপটা আমার জন্য একটু বেশি শক্ত, আমার আর একটু ভালো সকআপ হলে হয়তো বেটার হইতো। এইখানে দিয়ে দিয়ে অনেক বেশি কাদা উঠে, আপনারা দেখতে পারতেছেন এখনো যে এখানে মোটামুটি কাদা টাদা উঠতেছে, সো এইখানে এটা আর একটু এক্সটেন্ড করলে কাদাটা হবে না। নীলয় ভাই যেটা করছিল আর আমি যেদিন স্কুটার কিনছি তার পরের দিন আমি হচ্ছে বিআরটিএ তে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি, কারণ আমার তখন পর্যন্ত 18 বছর হয়েছে কিছুদিন হইলো, খুব বেশি দিন আমার হয় নাই। অ্যাপ্রক্সিমেটলি ডিসেম্বরের খুব সম্ভবত 23 তারিখ আমার কাছে লাইসেন্স আসে, আর আমার বয়স হচ্ছে গিয়ে বর্তমানে 19। আপনারা আমাকে মানে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী স্কুটার রাইডার বা ইয়াংগেস্ট স্কুটার রাইডার হিসাবে আমাকে বলতে পারেন। এখন আমাকে আব্বু অফার দিছে যে আমার হোম টাউন সুনামগঞ্জে, যে আমার আব্বুকে যাতে নিয়ে যাই তাহলে কস্টিংও কম পড়বে, আর আব্বু যেহেতু বাইক স্কুটার চালানো জানে তাহলে আব্বু আমি শেয়ার করে 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 আমরা সুনামগঞ্জ চলে যাব। তোমার আব্বু যেখানে কিনেই দিবে না সেখানে তোমার বলছে লং ট্যুরে নিয়ে যাওয়ার জন্য, লং ট্যুরে নিয়ে যাওয়ার জন্য আমি ড্রাইভ করে আব্বুকে নিয়ে যাব, আর যদি আমার প্রবলেম হয় তাহলে আব্বুও চালাবে, জাস্ট এট মানে ইয়া দিছে। আমিও চিন্তা ভাবনা করছি যে আপাতত যেহেতু ব্রেক ইন পিরিয়ডটা আছে, ব্রেক ইন পিরিয়ডটা শেষ হোক ততদিনে আমি আমার সেফটি গিয়ার্স মানে মানে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুট, তারপরে গিয়ার্স এসব কিনি, কেনার পরে হচ্ছে গিয়ে আব্বুকে নিয়ে সুনামগঞ্জের দিকে রওনা দিব ইনশাল্লাহ। একে তো বাংলাদেশের সবচাইতে কম দামি স্কুটার, তারপর আবার এত স্মুথ এবং স্কুটারটার পাওয়ার অনেক, যথেষ্ট পাওয়ার। তারপরে আমার কক্সবাজার গেলাম যখন, হ্যাঁ ওই সময় ভিডিওটা তো দেখছেন নিশ্চয়ই, না দেখে থাকলে চ্যানেলে আছে দেখে নেন। নতুন স্কুটার হিসেবে তোমার স্কুটারটা অনেক স্মুথ আছে, আপনার মুখ থেকে কমপ্লিমেন্টটা পেয়ে খুব ভালো লাগতেছে। আরও দেখেন সুবিধাটা কি, এখানে গ্লাভ বক্স আছে, আবার এই পাশে মোবাইল চার্জ দেওয়া যায়, অনেক কনভেনিয়েন্ট, কিন্তু বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিন্তু এই স্কুটারটা দারুণ স্কুটার। বুট স্পেসে তো আসলে একটা স্টুডেন্টের খুব বেশি জিনিসপত্র লাগে না, না খুব বেশি না। এমনও দেখা গেছে ভার্সিটিতে যাওয়ার সময় আমার ছোট ব্যাগ, তো ব্যাগের মধ্যে একটা বই একটা খাতা, আমি ওটা বুট স্পেসে ঢুকাই আমি সুন্দর মতো ফ্রি ভাবে চলে গেছি। এক্সপেরিয়েন্স মাত্র 600 কিলো, তার মধ্যেও আমরা দেখলাম যে ওর ওই যে ফুয়েল গ্যাস মিটারের যে প্রবলেমটা ওটাও কমন। এই সেম কমপ্লেনটা কিন্তু ম্যাক্সিমাম রানার স্কুটির এপিসোডেই আমরা পেয়েছি, আশা করি রানার এটা সলভ করবে, কারণ একটা প্রবলেম কমনলি থেকেই যাবে, এটা আসলে এক্সপেক্ট করা যায় না। তবে যে প্রাইস পয়েন্টে রানার স্কুটি আমরা আমাদের দেশে পাচ্ছি সেটা কম্পারেটিভলি আর কি অন্যান্য যত স্কুটার আছে তাদের সাথে কম্পেয়ার করলে এটা অনেক বেশি কনভেনিয়েন্ট অনেকের জন্যই। প্রবলেম যেগুলো আছে কমন সেইগুলো যেন ডেভেলপমেন্ট হয় সেটা আমরা অবশ্যই কামনা করি। আর হায়াতের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা কি জানো? আমার চ্যানেলের নাম হচ্ছে SMH, যদি SMH আমার নামের ফুল ফর্ম আর কি, শাহ মুহাম্মদ হায়াতুল্লাহ, সেখান থেকে SMH। খুব ছোট একটা চ্যানেল, তেমন কিছুই না, জাস্ট যদি চান আপনারা ওই চ্যানেল ভিজিট করতে পারেন। তুমি এখন তো ওখানে লাইফস্টাইল ব্লগ করতেছো না? আপাতত লাইফস্টাইল ব্লগ করতেছি, স্টোরি টেলিং করার চেষ্টা করতেছি। তোমার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে তোমার সাথে। হ্যাঁ ইনশাল্লাহ। কেমন লাগলো আমাদের হায়াতের আজকে রাইডার স্টোরিটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন। স্কুটার রাইডার হলে স্কুটার রাইডার্স ভিডিও হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, সেখানে জয়েন করতে পারেন। অরণ্য শান্ত দ্য স্কুটার ম্যান হচ্ছে আমার ফেসবুক পেজ, চাইলে ফলো করতে পারেন। আর আমার একটা ছোট গিয়ার শপ আছে, গিয়ার স্টেশন বিডি, সেখানে আপনাদের জন্যই যারা নতুন রাইডার্স গিয়ার দরকার হয়, নতুন পুরনো সবার জন্য নানান রকম রাইডিং গিয়ার সেখানে অ্যাভেলেবেল আছে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখতেছি সব কিছুর, চেক ইট আউট। আল্লাহ হাফেজ।